বিচারিক ক্ষমতা হারানো বগুড়ার জেলা দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াসমিন এখন জেলা প্রশাসনের তদন্তের মুখে। সোমবার দুপুরে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক বিদ্যালয়ে আসেন। এ সময় সেখানে থাকা শিক্ষকদের সাথে কথা বলেন তিনি। 15 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অভিভাবককে পা ধরে মাফ চাইতে বাধ্য করার ঘটনায় বগুড়া জেলা দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াসমিনকে নিয়ে আলোচনা থামছেই না। ঘটনা তদন্তে সোমবার সকালে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যান তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক নীলুফা ইয়াসমিন। কথা বলেন ঘটনার দিন উপস্থিত শিক্ষকদের সাথে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। তার আসার খবরে প্রাক্তন শিক্ষার্থীদের নেতৃত্বে স্কুলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সুষ্ঠু তদন্তের দাবি জানান, সে সাথে কারো কারো ক্ষোভ গিয়ে থাকে প্রধান শিক্ষকের বিরুদ্ধেও। আমাদেরকে কথায় কথায় উনি রুমে নিয়ে যাইতেন, আমাদের মানসিক হেনস্থা করতেন আমাদের এবং অভিভাবকদের। আমাদের দাবি এখন বর্তমানে কিছু নেই, আমরা চাচ্ছি আমাদের প্রতি সুষ্ঠু বিচারটা হোক। তদন্ত কমিটিকে সার্বিক সহায়তা করা হচ্ছে বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। আমাকে শিক্ষা মহোদয় ডেকে কাজটা চেয়েছেন যে দ্রুত আমাকে এটা দিতে হবে। আমি জাস্ট এই সামনেই আছি, আমি এই কাজটা করার জন্য এসেছি। কোনো অভিভাবক, কোনো শিক্ষক, কোনো কর্মচারী, কোনো ছাত্রীর সঙ্গে আমার কোনো এই যোগাযোগ হয়নি। এটা তদন্ত সাপেক্ষেই বের হবে। তদন্ত কমিটি গণমাধ্যমের সাথে কথা না বললেও জেলা প্রশাসক জানিয়েছেন 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। তদন্ত কার্যক্রম চলমান আছে, 15 কার্যদিবসের মধ্যে আমরা রিপোর্ট দিতে বলেছি। তদন্ত আমি এটাও বলে দিয়েছি যে তদন্তে যারা যারা অভিযোগ দিয়েছেন এবং যারা যারা বিভিন্নভাবে বলেছেন, অভিযোগ করেছেন যে হেডমিস্ট্রেজের বিভিন্ন অনিয়ম সম্পর্কে, এই বিষয়টা যাতে প্রত্যেকের সাক্ষাৎকার গ্রহণ করে তারপরে লিপিবদ্ধ করে একদম ফাইন্ডিংস আকারে আমাদের কাছে মতামত দেয়। এ ঘটনায় বিচারক রুবাইয়া ইয়াসমিনের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়, সংযুক্ত করা হয়েছে আইন মন্ত্রণালয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।